আমি ইকবাল আসলে অনেকগুলো কথার মধ্যে তিনি বলছিলেন যে একটা সময় এক্সপেরিমেন্টটা শেষ করতে হবে আসলে কোন পজিশনগুলো নিয়ে এখন এক্সপেরিমেন্ট করা হচ্ছে বা আরো করা জরুরি এবং তিনি আরো একটা কথা বলেছেন যে সব সময় তো আসলে ফুললি স্যাটিসফ্যাকশন আসে না দুই একটা পজিশন নিয়ে একটু চিন্তা ভাবনা থাকে আপনার কাছে কি মনে হয় কোন পজিশনগুলো এখনো বাংলাদেশকে আসলে ভাবাচ্ছে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার লাস্ট সিরিজটা আমরা দেখলাম যে মুশফিককে নাম্বার 6 এ খেলালেন এবং বেশ চমৎকার খেলেছেন যদিও তাদের বোলিং স্ট্রেংথটা আমার কাছে মনে হয়নি যে অতটা স্ট্রং ছিল আয়ারল্যান্ডের এই এইখানে বোঝা যাবে যে ইংল্যান্ড কন্ডিশন এবং জস লিটল যে যদি তিনটা ম্যাচ খেলে তাদের মেইন ফাস্ট বোলার তো তার এগেনস্টে যদি আমরা ওই নাম্বার 6 পজিশনে যদি মুশফিককে চিন্তা ভাবনা করা হয় 2015 ওয়ার্ল্ড কাপে কিন্তু হাতুরা সিং যখন ছিলেন মুশফিককে নাম্বার 6 এ খেলিয়েছিলেন এবং সে ভালো করেছিল তো এবারে ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা মুশফিককে নাম্বার 6 এ দেখব এবং সবাই যে প্রশ্নটা করছে যে মাহমুদুল্লাহ এবং আফিফ এই দুইজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকা উচিত আমি মনে করি যে অবশ্যই তারা অনেক এক্সপিরিয়েন্স মাহমুদুল্লাহ তো প্রায় 16 বছরের এক্সপিরিয়েন্স এবং আফিফও প্রায় 2018 থেকে টিমের সাথে রেগুলার টি-20 রেগুলার খেলে খেলছেন ওয়ান ডে তো এখন সেট হয়েছে নাম্বার 7 এ তো এই দুইটা ক্রিকেটার তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তারা অটোমেটিকই সিলেক্ট হবেন 15 জন স্কোয়াড যেহেতু যাবে সেখানে এক্সপিরিয়েন্স প্রাধান্য পাবে তাওহিদ হৃদয় সে ভালো খেলেছেন টি-20 এবং আয়ারল্যান্ডের সাথে তাকে ডেবু করানো হলো নাম্বার 5 এ ভালো খেলেছেন এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছিল যে আসলে আফিফকে যদি নাম্বার 5 এ সেট করা হতো যেহেতু সে প্রায় 4-5 বছর ধরে বাংলাদেশ টিমের সাথে খেলছিল তাহিদ হৃদয়কে ওই জায়গাটা পাশে না খেলে আফিফকে যদি খেলানো হতো তাহলে হয়তো বা ওর জন্য বেটার হতো টিমের জন্য বেটার হতো এখন আমরা অপশন বের করে ফেললাম যে আসলে আফিফ বা মাহমুদুল্লাহ কাকে সিলেক্ট করবে যেহেতু তহিদ হৃদয় ভালো খেলে ফেলেছেন এক্সপেরিমেন্ট তো এই জায়গাগুলোই করছে নাম্বার 5 এবং নাম্বার 7 এ এখন ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় যে মিরাজই নাম্বার 7 খেলাটা বেটার অপশন হবে কারণ আপনার ওয়ার্ল্ড কাপে আপনার জেনুইন চারটা বোলার লাগবেই তিনটা ফাস্ট বোলার এবং আরেকটা স্পিনার তো এই চারটা বোলার মিরাজ নাম্বার 7 এইটাই আমার মনে হয় যে বড় টিমের সাথে আপনার এই টিমটাই হওয়া উচিত আপনি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছিলেন রিয়াদকে তো আসলে সরাসরি নিশ্চয়ই বিশ্বকাপ দলে জায়গা করে দেওয়ার সেই সুযোগটা নেই যেহেতু বিশ্বকাপ একটা বড় মঞ্চের ব্যাপার এবং যদি দেখি এই সিরিজে তো তার জায়গা হলো না পরের সিরিজ যেটা আছে আফগানিস্তানের বিপক্ষে সেই সময়টায় তিনি ছুটি চেয়েছেন কিনা ইনফ্যাক্ট এখনও জানি না সেই সময়টা তার খুব সম্ভবত হজ করতে যাওয়ার কথা তো তখন যদি তিনি অ্যাভেলেবেল না থাকেন এবং তিনি যদি সেই সুযোগটা না পান বা না দেন তাহলে কি আসলে বিশ্বকাপে তার সুযোগটা দেখেন অবশ্যই আমি দেখি কারণ তার এক্সপিরিয়েন্স এবং আইসিসি ইভেন্ট যদি আমরা খেয়াল করে দেখি যে বাংলাদেশের হয়ে খুব সাকসেসফুল একজন ব্যাটসম্যান 2015 ওয়ার্ল্ড কাপে দুইটা 100 করেছেন 50 ওভার ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা 100 করেছেন তো আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু তার রেকর্ড অসাধারণ সেই কারণে আমি মনে করি যে অবশ্যই যেহেতু সে হজ করতে যাচ্ছেন আফগানিস্তানের সাথে সিরিজের সময় সেটা আলাদা একটা বিষয় কিন্তু তারপরে যে এশিয়া কাপ হবে সেখানে অবশ্যই সিলেক্টররা এবং ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করতে পারেন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে টিমের সাথে রাখাটা 15 জনে অবশ্যই রাখা যায় তারপরে যদি প্রয়োজন মনে হয় সে খেলবে না হলে টিমের সাথে থাকবে কিন্তু আমি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তাকে দেখি নিশ্চয়ই আমাদের সবসময় একটা সমস্যা ছিল রিসেন্টলি সেই সমস্যাটা হয়তো খানিকটা কেটেছে সেটা হচ্ছে টপ অর্ডাররা ভালো পারফর্ম করতে পারে না বা স্টার্টটা সেভাবে আসলে খুব ভালো হতো না এখন কি মনে হচ্ছে যে বাংলাদেশ স্টার্টিং লাইন আপটা খুব ভালো হয়েছে কিনা বা ওপেনিং ওয়ান ডাউন সেই পজিশনগুলো কি আসলে ঠিকঠাক কিনা হ্যাঁ আপনার লিটন তো চমৎকার ফর্মে আছেন লাস্ট 2 বছর ধরে সবগুলা ফর্মেটই খুব ভালো ক্রিকেট খেলছেন বিশেষ করে টেস্ট ক্রিকেটে অসাধারণ খেলছেন ওয়ান ডেতে হয়তো বা শান্ত ইংল্যান্ডের সাথে ভালো খেলেছেন কিন্তু আয়ারল্যান্ডের সাথে আবার তিনটা ম্যাচ অতটা ভালো হয়নি তামিমেরও সাউথ আফ্রিকার সাথে লাস্ট ম্যাচে অসাধারণ একটা 80 করেছিলেন সাউথ আফ্রিকার সিরিজে যেটা আমরা উইন করেছি আমাদের ক্রিকেটের সেরা একটা সিরিজ আমি বলবো তারপর থেকে হয়তো বা
যদিও আয়ারল্যান্ডের সাথে লাস্ট ম্যাচটা নট আউট ছিলেন। তো ওই জায়গায় তামিমের ভালো ফর্মে থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু সে ক্যাপ্টেন এবং তার আইসিসি ইভেন্টের রেকর্ডটা আসলে অতটা ভালো না। ওয়ার্ল্ড কাপ যখন 50 ওভার ওয়ার্ল্ড কাপ তার খেলার রেকর্ড গুলো যদি আমরা ইতিহাস দেখি তাহলে হয়তো অতটা ভালো না, কিন্তু তার ফর্মে থাকাটা খুবই ইম্পর্টেন্ট তামিমের, যেহেতু আসলে তিনি লিড করছেন পুরো টিমটাকে।